কৃষ্ণ, সবাইকে অনেক অনেক ভগবত প্রীতি এবং শুভেচ্ছা। এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটা দেখছিলেন সে ভিডিও সম্পর্কে আপনারা সবাই জানেন, তাই এই ভিডিওর প্রেক্ষাপট সম্পর্কে আমি আলোচনায় যাব না। ভিডিওটা ভারতের কর্ণাটক রাজ্যের উড়ুপি জেলার একটা ঘটনা, সেটা আমরা সবাই জানি। আমি জাস্ট ছোট্ট একটা কথা বলতে চাই, সে কথাটা হচ্ছে এই মুসলিম বোনটি এতগুলো ছেলের সামনে আল্লাহু আকবার বলে যে সাহসিকতার পরিচয় দিয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু দেখুন এতগুলো ছেলের মাঝেও একটা মেয়ে এরকম একটা সাহস প্রদর্শন করলো, তারপরও কিন্তু সেই ছেলেগুলো এই বোনটিকে একবারের জন্য আক্রমণ তো করেইনি, বরঞ্চ তাদের আচার আচরণে বা অ্যাটিটিউডে আক্রমণ করার মতো কোনো লক্ষণও দেখা যাচ্ছিল না। এটাই হচ্ছে সনাতন ধর্মের সৌন্দর্য। সনাতন ধর্ম যাই কিছু হোক না কেন, কখনো একজন নারীকে কখনো সনাতন ধর্মের কেউই আঘাত করতে পারে না বা আঘাত করতে চায় না। আমি একটা বিষয় দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা নিয়ে অনেক প্রচার হচ্ছে এবং অনেকে এমনটা লিখছে যে হাজারো অসত্য স্লোগানের মাঝে যখন একটা সত্য স্লোগান আসলো, অর্থাৎ আল্লাহু আকবার, তখন অন্যান্য সব স্লোগানের শব্দ কম হয়ে গেল। এখন যার যার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে এই বিষয়টাকে বিচার করছে, বিশ্লেষণ করছে, জাস্টিফাই করার চেষ্টা করছে, কিন্তু আমার একটা পয়েন্ট অফ ভিউ এমন যে আজকে চিন্তা করুন এই যে ঘটনাটা ভারতে ঘটলো, এই ঘটনাটা যদি ভারতে না ঘটে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশে ঘটতো, এবং জয় শ্রীরাম বলা ছেলেগুলোর জায়গায় যদি আল্লাহু আকবার বলা কতগুলো ছেলে থাকতো, এবং আল্লাহু আকবার বলা বোনটির জায়গায় যদি একজন জয় শ্রীরাম বলা বোন ওইখানে থাকতো, তাহলে সেই পরিস্থিতিটা কেমন হতো। যদিও সেটা আমার ভাবতেই সম্পূর্ণ শরীর হিম হয়ে যাচ্ছে, আমি সেটা কল্পনাও করতে পারছি না যে সেই সনাতনী বোনটির সাথে কি ব্যবহার বা কি আচরণ করা হতো, তার কি পরিস্থিতি হতো, সেটা আমি আসলে চিন্তাও করতে পারছি না। তো এই ছোট্ট একটা বিষয় আমার মনে আসলো, তাই আমি আপনাদের সামনে শেয়ার করার জন্য আসলাম। জানি না আপনাদের মনের ভিতরে এই ধরনের প্রশ্ন উঠেছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে না, যে আশঙ্কাটা আমার মনে আসছে সে আশঙ্কাটা আসলেই যথার্থ, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে বা আপনারও মনে এমন কোনো প্রশ্ন জাগলে সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন, বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।